টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না জানো। রোজার ঈদে ঢালিউডে মুক্তি পেয়েছে মোট 5টি ছবি, আর এই 5টি ছবির মধ্যে কোন ছবিটি তৃতীয় সপ্তাহে এসে একটু এগিয়ে আর কোনটি বা একটু পিছিয়ে, চলুন জেনে নেওয়া যাক। ঈদের আগের দিন 80টি হলে রিলিজ করেছে সুপারস্টার সাকিব খান এবং নায়িকা শবনম বুবলির অভিনীত সুপারহিরো। এই ছবিটি দ্বিতীয় সপ্তাহে এসে 83টি হলে চলেছে এবং হার্টবিট প্রোডাকশনের এই ছবিটি তৃতীয় সপ্তাহে দর্শকদের চাহিদায় 120টি হলে চলছে বলে শোনা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন আপাতত নতুন কোনো ছবি রিলিজের সম্ভাবনা নেই, তাই ঈদে মুক্তি পাওয়া এই 5টি ছবির ওপরেই তাদের ভরসা করতে হচ্ছে। সুপারহিরোর পাশাপাশি সমানভাবে চলছে পাঙ্কু জামাই, চিটাগাইয়া পুয়া, নোয়াখাইলা মাইয়া এবং পোড়ামন টু, আর কমলা রকেট। কমলা রকেট রাজধানীর কিছু সিনেপ্লেক্সে চলছে। হার্টবিট প্রোডাকশনের কর্ণধার তাপসী ফারু জানিয়েছেন যে ইতিমধ্যেই তার কাছে হল মালিকদের ফোন এসেছে, তারা সকলেই সুপারহিরো চাইছেন, কিন্তু তিনি সবাইকে সুপারহিরো দিচ্ছেন না, তিনি খুব বেছে বেছেই সুপারহিরো দিচ্ছেন। এই ছবিটি রিলিজ করার আগে নানা রকম বাধার সম্মুখীন হয়। নিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই ছবিটি বাধাপ্রাপ্ত হয়েছিল, তারপর আদালত, তথ্য মন্ত্রণালয়, সেন্সর বোর্ড, নিপা এন্টারপ্রাইজ এই সমস্ত কিছু পেরিয়ে এই ছবিটি ঈদের আগের দিন মুক্তি পায়, না হলে এই ছবিটি আরও আগেই মুক্তি পেত, আর তাহলে 200টিরও বেশি হলে এই ছবিটি মুক্তি পেত বলে তাপসী ফারু মনে করছেন। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগছে এই ছবিগুলি? আপনারা কি ইতিমধ্যে এই ছবিগুলি দেখেছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।